বলি আসমানি কিতাব লোককে সবাই একমত মুহাম্মদ রাসূলুল্লাহ হজে যাবেন মদিনা শরীফে যাবেন হাবিবে পাকের নাম মুবারক খোদাই করে লেখা রয়েছে ইয়া মুহাম্মদ ইয়া আহমদ ইয়া নূরু ধরে বলুন সুবহানাল্লাহ ইয়া মুজাম্মিল ইয়া মুদাসসির ধরে বলুন না সুবহানাল্লাহ কোরআন মজিদ আগে এসেছেন কোরআন না রসুল রসুলের দাম বেশি না কোরআনের দাম বেশি আলোচনা করার সময় নাই বিবেককে প্রশ্ন করে রসুল যখন আবির্ভূত হয়েছেন গোটা বিশ্ব আলোকিত হয়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ আলহামদুলিল্লাহ বলে যিশু বলছেন যিশু সেড ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস আই উইল পে দা ফাদার হি শ্যাল সেন্ড আদার কমফর্টার ফর ইউ হি মে বি অ্যাবাইড উইথ ইউ ফর এভার বাইবেল খুললে পাবেন যিশু বলছেন যদি তোরা আমাকে ভালোবাসো আমার কথাগুলো যথাযথ পালন করো আমি আল্লাহর কাছে দোয়া করে যাব তিনি একজন শান্তিদাতা পৃথিবীতে পাঠাবেন হি মে বি অ্যাবাইড উইথ ইউ ফর এভার যিনি সর্বদা তোমাদের সাথে থাকবেন তিনি কে মুহাম্মদ রাসূলুল্লাহ আন্নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহু আকবার আর জিনা বলেন না আল্লাহু আকবার শয়তানের সিংহাসন বেঙ্গে খান খান হয়ে যাবে এমন ভাবে আওয়াজ দিতে হবে বেরাদারান ইসলাম আল্লাহ পাক ঈদ মিলাদুন নবী ঘরে ঘরে আপনারা কায়েম করবেন ইনশাল্লাহ বলেন ভয় পাবেন না আমি ছিল শহরে একটা মিলাদুন নবীর মাহফিলে আল্লাহর মেহরবানি ওই এলাকায় কায়েম হয়ে গেছে ইমাম সাহেবকে যে মিলাদ পড়াবেন অবশ্যই হাজিয়াটা অন্তত নবী যেভাবে বড় নবীর মিলাদের হাজিয়াটা তো বড় হতে হবে ঠিক ঠিক এসব বিপক্ষে অবস্থান করে আধু লাভ নেই আল্লাহ পাক হাবিবে পাকের এই আলোচনার উপর মিলাদুন নবীর আলোচনা করলে পরে নবীর মুজিজা প্রকাশিত হয় যেটা বলেন সুবহান উলিদাল মুস্তাফা নাজিফান উলিদাল মুস্তাফা আল্লাহু আকবার এই পৃথিবীতে একটি সন্তান পুত্র পবিত্র অবস্থায় মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন সেই সন্তানটি কে মুহাম্মদ রাসূলুল্লাহ এই সিলেটে এডিসি ছিলেন নারায়ণ চন্দ্র দে উনি এক সময় আমার গোলাপগঞ্জের ইউএনও ছিলেন এক ইন্টারভিউতে শিক্ষককে জিজ্ঞেস করেছিলেন হুজুর বলুন দেখি এই পৃথিবীতে খুব মানব সন্তান পূর্ত পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন জবাব হল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদাল মুস্তাফা সাজিদান আমরা মায়ের গর্ভ থেকে একভাবে পৃথিবীতে এসেছি আর হাবিবে পাক আল্লাহকে সিদ্ধারত অবস্থায় পৃথিবীতে আগমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক আল্লাহ খুলে দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহর তাওহীদের বাণী এই পৃথিবীতে যে মানব সন্তান সর্বপ্রথম উচ্চারণ করেছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে বলুন জুড়ে বলেন আলহামদুলিল্লাহ বেরাদারান ইসলাম আল্লাহর হাবিবের মিলাদুন নবী আলোচনার প্রয়োজন আছে না নাই আমার অনুরোধ থাকবে আর যদি না পারেন নিজের সন্তানদের নিয়ে মিলাদ কায়েম করবেন জবান থেকে উচ্চারিত হবে মদিনাওয়ালা সুপারভিশন করবেন নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন নবী আপনি এখান থেকেই অবজার্ভ করবেন ওরা এখান না সৈয়দ ফুলুনা ফি দিনিল্লাহি
আলহামদুলিল্লাহ বলেন। আমি আজকের আয়োজনে যাদের আপনারা অনেকেই কষ্ট করেছেন, রেলিতে অনেক ভাইদের মা বোনদের কষ্ট হয়েছে, রোগীদের কষ্ট হয়েছে, আমার নিজের কানে আমি শুনেছি, আমিও সুস্থ মানুষ। আসলে মনে রাখবেন, এটা বঙ্গভবন দখল করার রেলি নয়, ঠিক কিনা? এটা কারণ সন্তান হওয়ার রেলি নয়, এই রেলি হল আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।